হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে যেখানে কথা বলবো ফুটবলের অনেক আপডেট নিয়ে প্রথম আপডেটটি হলো যে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের হেড কোচ হিসেবে গোকুলামের দু বছরের চ্যাম্পিয়ন কোচ আলবার্তো ভিনসেনজোকে এই মরশুমে সাইন করাতে চলেছে এই ডিলটি প্রায় চূড়ান্ত কিন্তু এখনও অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি তার জন্য অপেক্ষা করুন এর পরের আপডেটটি হলো যে আপনারা জানেন যে এটিকে মনবাগান এফসির এফসি খেলার সময় তিনি চোট পেয়েছিল তার অপারেশনটি সাকসেসফুল হয়ে যাওয়ার পরে তার এই মুহূর্তে রিহেভ শুরু হয়ে গেছে সেই পোস্টটি তিনি তার নিজের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেছে আপনারা গিয়ে দেখতে পারেন এর পরের আপডেটটি হলো যে এটিকে মনবাগান এফসির নতুন স্ট্রাইকার ইরানিয়ান গোল মেশিন কারিম আনসারিফার সম্পর্কে আপনারা জানেন যে গতকাল আমি আপনাদের জানিয়েছিলাম এই প্লেয়ারটির সম্বন্ধে তবে এখন আপডেট রয়েছে যেটি সেটি হলো যে একটি ইরানিয়ান সাংবাদিক তিনি জানিয়েছেন যে এটিকে মোহনবাগান এফসি নাকি তাকে চুক্তিপত্র পাঠিয়ে দিয়েছে শুধু সোয়ের অপেক্ষা রয়েছে কিন্তু এই প্লেয়ারটির সাথে তার ক্লাবের এক মরশুমের চুক্তি রয়েছে শোনা যাচ্ছে যে খবর মারফত যে এটিকে মোহনবাগান এফসি তাকে এক মরসুমের জন্য চুক্তি পাঠিয়েছে কিন্তু প্লেয়ারটি গ্রিসের ক্লাব ছাড়তে চাইলেও তার কিন্তু প্রথম পছন্দের ক্লাব নয় এটিকে মোহনবাগান এফসি তিনি একটু আরও ওয়েট করতে চাইছে যদি কোনো ভালো ইউরোপ ক্লাবের থেকে অফার আসে কারণ কি সামনেই ইরান দু হাজার বাইশ ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করবে প্রত্যেকটা প্লেয়ারের মতো তারও ইচ্ছে যাতে তিনি অংশগ্রহণ করতে পারে এ ওয়ার্ল্ড কাপে কিন্তু এটিকে মোহনবাগান এফসিতে সাইন করলে তিনি হয়তো ইরানিয়ান জাতীয় দলে নাও সুযোগ পেতে পারেন তাই তিনি ইউরোপে থাকতে চাইছেন সেখানে যদি ভালো অফার না পায় তবেই এটিকে মোহনবাগান এফসিতে আসবে আপনারা দেখেছেন অতীতে জনি কাউকো ফিনল্যান্ডের জাতীয় দলের নিয়মিত প্লেয়ার ছিল তিনি ভারতে আসার পর থেকে তাকে আর দেখা যায় না ফিনল্যান্ডের জাতীয় দলে সেই রকমই আশঙ্কায় ভুগছে এই প্লেয়ারটি তবে দেখা যাক আদৌ তিনি ভারতে আসেন কি না এছাড়াও শোনা গিয়েছে যে ডেভিড উইলিয়ামস ও রয় কৃষ্ণার জুটির মতো গ্রিসের এই ক্লাবটি থেকে এটিকে মোহনবাগান এফসি তাদের অ্যাট্র্যাকিং জুটিটিকে সাইন করাতে চেয়েছিল কিন্তু তারা সক্ষম হয়ে উঠতে পারেনি আপনারা জানেন যে রয়কৃষ্ণা ও ডেভিড উইলিয়ামসের জুটি কীরকম ক্লিক করেছিল এটিকে মোহনবাগান এফসি দলে তাই তারা আরও একবার চেষ্টা করেছিল কিন্তু সেটা সম্ভব হয়নি এই নিয়ে আপনারা যদি ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে জানান এটা নিয়ে বিস্তর একটা আলোচনা তাহলে করা যাবে তার সম্বন্ধে আপনারাও জানতে পারবেন যে তিনি কোন পজিশনের প্লেয়ার প্লেয়ারটির নাম এজ এবং কীরকম পেডিগ্রির প্লেয়ার তিনি আসা যাক আজকের শেষ আপডেটটি নিয়ে গতকাল আপনারা জেনে গেছেন যে ইমামি তাদের ড্রাফটি পাঠিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাবে এবং ইস্টবেঙ্গল ক্লাবে কাল এমার্জেন্সি এক্সিকিউটিভ মিটিংও ছিল তবে সেই ড্রাফটি থেকে আমি শুধু জানতে পেরেছি যে আশি কুড়ি শতাংশ অনুযায়ী ও ইমামের চুক্তি হতে চলেছে সেই ড্রাফটি আসার পরে ইস্টবেঙ্গলের কর্মকর্তারা একটি ইমামিকে চিঠি পাঠায় সেই চিঠিটি আপনাদের আমি পড়ে শোনাচ্ছি সেই চিঠিতে লেখা রয়েছে যে আমাদের কর্মসমিতির সভাতে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ফুটবলের সব বিভাগের কর্মযোগ্য যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে কারণ ভারতবর্ষের সব ক্লাবগুলোর ফুটবল টিমের গঠন সমাপ্তির পথে তাই আমরা আমাদের নতুন ইনভেস্টার শ্রী আদিত্য আগরওয়াল ও শ্রী মনীষ গোয়েঙ্কার কাছে এই মর্মে আবেদন রেখেছি যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সামনে একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করবার জন্য যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম সেক্ষেত্রে আমাদের টিম গঠনের প্রক্রিয়া যদি গতি না পায় তাহলে গত দুই তিন বছরের মতো আবার আমাদের লক্ষ্য অপূর্ণ থাকবে এবং ফুটবল প্রেমিকদের হতাশা ছাড়া আর কিছুই লাভ হবে না সেই জন্য চুক্তির প্রক্রিয়া যা আছে সেটা সমান্তরালভাবে চলুক যাতে ফুটবল টিম গঠনের প্রক্রিয়াও তাড়াতাড়ি শেষ করা যায় এছাড়াও নিতু সরকার একটা ইন্টারভিউতে জানিয়েছে যে ডুরান থেকে আসা আমন্ত্রণপত্রটি তারা ইমামির কাছে ফরওয়ার্ড করে দিয়েছে এর থেকে বোঝা যায় যে ইস্টবেঙ্গলও চায় যে ইমামির সাথে এই মরশুমে তারা চোটবদ্ধভাবে আইএসএল খেলুক তারা জানিয়েছে আরও যে তারা শুধু আইএসএল নয় সব রকম টুর্নামেন্টই খেলবে ইস্টবেঙ্গল ক্লাব এই মরশুমে তিনি আরও জানিয়েছেন যে আগামী দু তিন দিনের ভেতরে এই ড্রাফটির উত্তর তারা জানিয়ে দেবেন তারা চাইছে একটু ধীর গতিতে এই চুক্তিটি করতে কারণ তারা গত ইনভেস্টারদের কাছ থেকে তাড়াহুড়ো করতে গিয়ে কীরকম শিক্ষা পেয়েছে সেটাই তারা এই চুক্তিতে করতে চাইছে না আমার মনে হয় যে ইস্টবেঙ্গল ও ইমামের চুক্তিটি সঠিক পথেই আছে তবে তারা একটু তাড়াহুড়ো করতে চাইছে না ধীরে ধীরে এগোতে চাইছে দেখা যাক ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা ড্রাফটির পজিটিভ রেজাল্ট ইমামিকে দেয় তাহলে তারা হয়তো ট্রাম সেটটি পাঠিয়ে দেবে এবং খুব তাড়াতাড়ি সেটি সই করে ইমামি ও ইস্টবেঙ্গলের চুক্তিটি সম্পন্ন হবে তা না হলে ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকদের জন্য অনেক নাটক অপেক্ষা করছে আজকে বাস এইটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা অনেকেই প্রত্যেক দিন ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমার অনুরোধ একটাই রইল যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করুন ধন্যবাদ